আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। আজকে আমি খুব সহজভাবে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি নামিয়ে নিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন দিব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ অল্প সময় তেলে ভেজে নিব, তারপর দিয়ে দিব কয়েকটা এলাচ দারচিনি, আরও দিব লবণ, আর দিয়ে দিব রসুন বাটা। এখন পেঁয়াজ আর রসুন আবারও কিছুক্ষণ তেলে ভেজে নিব। এখন দিয়ে দিব আদা গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আরও দিয়ে দিব কাঁচামরিচ বাটা, আর তারপর দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, তারপর দিয়ে দিব টক দই। টক দই দিয়ে দিয়েছি, এখন সব কিছু ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো শেষ, এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংস। আর মুরগির মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন মাংসগুলো কষিয়ে নিব। আমি মাংস কষিয়ে নিয়ে তারপর অল্প পানি দিয়েছি মাংস সেদ্ধ হওয়ার জন্য। এখন মাংসটাকে আমি রান্না করে নিব। এই তো মাংস রান্না করা শেষ, মাংসের উপরে তেল উঠে এসেছে। এখন আমি এই কড়াইটি নামিয়ে রাখব, আর চাউল ভাজার জন্য অন্য একটি কড়াই নিয়ে নিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব কয়েকটা এলাচ দারচিনি, এরপর দিয়ে দিব চাল। চাল দিয়ে দিয়েছি, এখন আমি চালগুলো ভেজে নিব। আর যখন দেখব একটা চালের সাথে আরেকটা চাল লাগছে না, তখন নামিয়ে নিব। এখন এই চালের মধ্যে দিয়ে দিব আদা গুঁড়ো, আর দিয়ে দিব রসুন বাটা, তারপর আবারও চাল ভেজে নিব। আর আজকে বিরিয়ানি রান্না করব আমি রাইস কুকারে, এজন্য আগে থেকেই রাইস কুকারে পানি গরম দিয়েছি। চাল ভাজা হয়ে গেছে, এখন আমি রাইস কুকারে চালগুলো দিয়ে দিব। চাল দিয়ে দিয়েছি, এখন নেড়ে দিব, আর তারপর 5 মিনিটের জন্য রাইস কুকারের ঢাকনা লাগিয়ে দিব। আর এখানে 1/2 কেজি চাল নিয়েছি, আর তার জন্য 1 কেজি পানি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব মাংস, তারপর আবারও একবার নেড়ে দিব, আর তারপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু, আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। রাইস কুকারের ঢাকনা লাগিয়ে দিব। আর এই বিরিয়ানি পুরোপুরি রান্না হওয়ার জন্য প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করব। আর এই 30 মিনিটের মধ্যে আরেকবার রাইস কুকারের ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিব সামান্য ঘি, তারপর আবারও ঢাকনা লাগিয়ে দিব, আর তারপরই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন বিরিয়ানি। তাহলে ভিডিওটি সবাই দেখতে থাকেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।